এই যে চলে এসেছি ফাইনালি। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো তোমাদেরকে আজকে এমন একটা জিনিস দেখাতে চলেছি যা দেখে তোমরা অবাক তো হবেই, অবাক হওয়ারই কথা। এই যে দেখতে পাচ্ছ কি এটা, হয়তো অনেকেই বুঝতে পারছো না যে কি এটা আছে, কিন্তু এখন করে দেখাবো আমি আনবক্সিং। তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, অনেক এনজয় হবে, মজা হবে। আর দেখো কি নিয়ে এসেছি আমি। তো আনবক্সিং করার জন্য নিয়ে চলে এসেছি একটা ব্লেড, আমরা বাঙালি স্টাইলে মানে আনবক্সিং করব। তো বন্ধুরা, যখন আনবক্সিং করা হয়ে যাবে, সব কিছু ফিটিং করা হয়ে যাবে, তখন আমরা একটা ভিডিও বানিয়ে দেখাবো যে কেমন লাইট দিচ্ছে না দিচ্ছে, রেজাল্ট স্বরূপ। তোমরা দেখতে থাকো, লাস্টে দেখতে পাবে সেই ভিডিওটা, আর কেমন হলো সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। এটা দেখতে পাচ্ছ 7 ফুটের স্ট্যান্ড, এটাকে আমরা সাইডে রাখি। তারপর এই যে চলে এসেছে ফাইনালি 10 ইঞ্চি রিং লাইট। এই যে স্ক্রু ফিস্ক্রু আছে অনেক, এইটা হচ্ছে মেইন লেন্স, এইটা অনেক ছোট। তো তোমরা যদি সাপোর্ট করো, দিল খুলে যদি সাপোর্ট করো, আমি এর চাইতে অনেক বড় নিব, এটা অনেক ছোট তো নিব। আল্লাহ যদি কোনোদিন বাঁচিয়ে উঁচিয়ে রাখে তো অনেক বড় নিব। এখন এটাকে আমরা দেখবো এর মধ্যে লাগিয়ে কেমন চলে। তো ইউটিউব ভিডিও যে মোবাইলটা বেড়া করে রেকর্ড করতে হয়, আমার ক্যামেরাম্যান ভুলে গেছিল, তো কোনো অসুবিধা নাই। তো এখন আমরা দেখবো এটাকে জ্বালিয়ে, 1 2 3। এই যে দেখো বন্ধুরা, ওয়াসাম, একেবারে ওয়াসাম। বাজেট হিসাবে ভালোই আলো দিচ্ছে, আর স্ট্যান্ডটা অনেক লম্বা আছে 7 ফুট, আর আলো দিচ্ছে ভালো। তো এখন আমরা একটা ভিডিও করে দেখাবো তোমাদেরকে যে কেমন ভিডিও দিচ্ছে, অরিজিনাল ফাইনাল রেজাল্ট আমরা এখন দেখাবো যে কেমন ভিডিও হবে, কেমন আলো দেবে। তো ভিডিও করে দেখাবো এখন, মানে লাইভ ভিডিও করে দেখাবো যে কেমন ভিডিও দিল না দিল। এই যে দেখো কালার চেঞ্জ হচ্ছে। তো ভিডিওটা খুব একটা ভালো হয়নি, তো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য রেকর্ড করলাম কেমন হলো না হলো। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা বাই বাই।